সিএস খতিয়ান, এসএ খতিয়ান কিংবা আরএস খতিয়ানের কাগজপত্রগুলো বৈধ কিনা বা সঠিক কিনা সেই বিষয়টি কিভাবে যাচাই করে দেখা যায় সে বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। আপনারা যখন জমি ক্রয় করতে যান, জমির মালিক কিন্তু আপনাদেরকে জমির মালিকানার দাবি স্বরূপ বিভিন্ন কাগজপত্র প্রদান করে থাকে। তো এই কাগজপত্রগুলোর মধ্যে কিন্তু খতিয়ান খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস। তো মালিক যে সমস্ত ডকুমেন্টসগুলো প্রদান করে থাকে সেগুলো হয়তোবা তিনি জাল জালিয়াতির মাধ্যমে বা নিজে সৃজন করতে পারে, এরকম কিন্তু অনেক রেকর্ড আমাদের কাছে থাকে। তো আপনার কাছে প্রদত্ত যে খতিয়ানগুলো জমির মালিক আপনাকে প্রদান করেছে, আপনি কিভাবে যাচাই করে দেখবেন যে সেই খতিয়ানটি আসলে সঠিক কিনা? তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সম্মুখে একটি আরএস খতিয়ান। তো এই আরএস খতিয়ানটি আসলে সঠিক কিনা কিভাবে আমরা যাচাই করে দেখব, এর জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে গুগলে গিয়ে আপনি জাস্ট সার্চ করবেন আরএস খতিয়ান চেক অনলাইন, এই লেখাটি লিখে সার্চ করবেন। সার্চ করার পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন একটি নতুন ইন্টারফেস দেখতে পাবেন, যেখানে অনলাইন খতিয়ান নামে একটি ওয়েবসাইট দেখতে পাবেন। এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন। তো এই ওয়েবসাইটে যখন আপনারা প্রবেশ করবেন, এখানে খতিয়ান অনুসন্ধান এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তো খতিয়ান অনুসন্ধান অপশনটিতে ক্লিক করার পরবর্তীতে আপনারা একটু নিচের দিকে যখন নামবেন, তখন দেখতে পাবেন যে খতিয়ান অনলাইনে আবেদন এই অপশনটি। তো এখানে আপনারা বিভাগ নির্বাচন করবেন। তো যেহেতু আমরা যে খতিয়ানটি যাচাই করতে চাচ্ছি সেটি হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা জেলার একটি খতিয়ান, সে কারণে আমাদের ঢাকা জেলার বিভাগ হচ্ছে ঢাকা বিভাগ। সে কারণে আমরা প্রথমে বিভাগ নির্বাচন করলাম ঢাকা, এবং যথারীতি আমরা জেলাও নির্বাচন করব ঢাকা। তো এখানে যেহেতু আমরা আরএস খতিয়ানটি যাচাই করতে চাচ্ছি, সে কারণে আমরা এই আরএসএ টিকমার্ক করব। এর পরবর্তীতে আপনারা উপজেলা নির্বাচন করবেন। তো আমরা যে খতিয়ানটি যাচাই করে দেখতে চাচ্ছি সেটি হচ্ছে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সাভার থানা বা সাভার উপজেলার খতিয়ান। তো সেই কারণে আমরা উপজেলা নির্বাচন করব সাভার। তো এখানে সাভার নির্বাচন করলাম। এর পরবর্তীতে মৌজা। তো চলুন দেখে নিই মৌজা কি। আমরা খতিয়ানে যদি যাই, সেখানে দেখতে পাচ্ছি মৌজা হচ্ছে চুনারচর। তো আমরা এই চুনারচর মৌজা এখান থেকে সিলেক্ট করব। তো এখানে দেখতে পাচ্ছেন চুনারচর। তো মৌজাটি সিলেক্ট করলাম। এর পরবর্তীতে আমাদের খতিয়ান নম্বরটি দিতে হবে। তো আমরা এই খতিয়ানে গিয়ে দেখতে পাচ্ছি যে এই যে খতিয়ান নং 1244। তো আমরা এই 1244 এটি দেব। তো আমরা খতিয়ান নম্বর দিলাম। এর পরবর্তীতে আমাদেরকে একটি ক্যাপচার, এই ক্যাপচারটি আমাদেরকে প্রবেশ করাতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন 15 এটি লিখলাম। ক্যাপচারটি দেওয়ার পরবর্তীতে আপনারা অনুসন্ধান করুন এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি তথ্য পেয়েছি। সেখানে দেখতে পাচ্ছেন এই খতিয়ানের দুটো দাগ নাম্বার রয়েছে এবং মালিকদের নাম, যেমন সিরাজুল হক, নুরুল হক, তাদের পিতা আব্দুল হাই। তো আমরা দেখি এই সিরাজুল হক, নুরুল হক, পিতা আব্দুল হাই আছে কিনা। আমরা যদি খতিয়ানে যাই, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই যে মালিকের নামের স্থলে সিরাজুল হক, নুরুল হক, পিতা আব্দুল হাই সেটি দেওয়া আছে। সুতরাং এখান থেকে অন্যান্য তথ্যগুলো আছে, সেগুলো আপনারা যাচাই বাছাই করে দেখবেন। আর দাগ নম্বর দেখতে পাচ্ছেন 2020-2024, অর্থাৎ 2020 এবং 2000। আমরা এই খতিয়ানে যদি অপোজিট পৃষ্ঠায় যাই, সেক্ষেত্রে দেখুন দাগ নম্বর হচ্ছে 2020-2024। তো এটি দেখে কিন্তু আপনি প্রাথমিকভাবে যাচাই করে দেখতে পারবেন এবং বুঝতে পারবেন যে আপনাকে মালিক যে খতিয়ানগুলো প্রদান করেছে সেগুলো কিন্তু বৈধ আছে বা সঠিক আছে। সেক্ষেত্রে আপনারা বিভিন্ন জাল জালিয়াতির হাত থেকে রক্ষা পেতে পারবেন।